حضرت مولانا فیض اللہ بہا حضرت مولانا فیض اللہ بہا الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم أنا آخر الأنبياء وأنتم آخر الأمم أو كما قال رسول الله صلى الله عليه وسلم شملت ختم نبوت পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই উলামা মাশায়েখ ও সুধীর সম্মেলনে সম্মানিত আমি সভাপতি এবং মুহতারাম উলামায়ে কেরাম এবং সকল অতিথিবৃন্দ আজকে আমরা যে মহান প্রাণের দাবি নিয়ে এখানে হাজির হয়েছি আমরা সংক্ষিপ্তভাবে এই কথাটি স্পষ্ট করতে চাই যে পৃথিবীতে সকল ধর্মের লোকেরা বসবাস করে আমাদের এই বাংলাদেশের মাটিতেও বিভিন্ন ধর্মের লোকেরা স্বাধীনভাবে বসবাস করে এখানে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে কিন্তু কারোর সাথে আমাদের এই ধর্মীয় দাম্ভিক সংঘর্ষ মাঠে পর্যায়ে নেই কাদিয়ানীদের সাথে আমাদের এই দ্বন্দ্ব কেন এই জিনিসটি আজকে জাতির সামনে আমরা স্পষ্ট করতে চাই যে প্রত্যেক ধর্মের লোকেরই তার ধর্মের নিজস্ব পরিচয়ে তার দেশে নাগরিক অধিকার ভোগ করে থাকার অধিকার আছে কিন্তু কারোর জন্যই অন্য ধর্মের পরিচয়কে চুরি করার অধিকার নেই কাদিয়ানীরা তারা তাদের ধর্মকে আড়াল করে ইসলামের লেভেলকে ব্যবহার করে ইসলামের পরিভাষাকে চুরি করে তাদের অনৈসলামিক কার্যক্রমকে ইসলামের নামে চালিয়ে দিয়েছে তারা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করেছে তাকে অপমান করেছে মির্জা কাদিয়ানী বলেছে صار وجوده وجودي ومن فرق بيني وبين المصطفى সে বলেছে যে আমি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই সে বলেছে আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে এই পৃথিবীতে আগমন করেছি আমাদের কথা হলো তারা তাদের শরীরে চামড়া দিয়ে তাদের জুতা বানিয়ে নেয় তাতে আমাদের কোনো আপত্তি নেই আমাদের কথা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাম ব্যবহার করে কাদিয়ানীর একটা কিটের শরীরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে পরিয়ে দেওয়ার অধিকার তাদের নেই জমজমের পানির উপরে তারা মদের বোতলের উপরে জমজমের পানির লেবেল লাগিয়ে দিয়েছে আর গোটা পৃথিবীর মুসলমানদেরকে তারা কাফের বলে আখ্যায়িত করছে তাদের পরিষ্কার ভাষা হলো تلك كتب ينظر إليها كل مسلم بعين المودة والمحبة إلا ذرية البغايا তাদের কথা হলো যে যারা মির্জা কাদিয়ানীর বইপত্রকে ভালোবাসে না এগুলোকে বিশ্বাস করে না মির্জা কাদিয়ানীর কুফরি দাবিগুলোকে মানে না তারা সকলে হলো জারর সন্তান নাউজুবিল্লাহ মিন যালিক তাহলে সারা পৃথিবীর কাবা শরীফের ইমাম থেকে শুরু করে বাংলাদেশের একজন সাধারণ মুসলমান পর্যন্ত সকলেই কি জারর সন্তান আজকে কাদিয়ানীরা সারা পৃথিবীর মুসলমানদেরকে কাফের আখ্যায়িত করে তাদেরকে একমাত্র নিজেদেরকে ইসলামের খাঁটি অনুসারী দাবি করছে এই কারণে আজকে আমরা তাদেরকে তাদের ধর্মীয় পরিচয় নিয়ে তারা বসবাস করুক এটা চাই মুসলমানদের ধর্মকে ধর্ম পরিচয়কে পরিভাষাকে চুরি করার ছিনতাই করার অধিকার তাদের নেই সুতরাং বাংলার মাটিতে অবিলম্বে তাদের নিজস্ব ধর্ম পরিচয় শনাক্ত করে অমুসলিম সংখ্যা লঘু ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে আসসালামু আলাইকুম ওয়া ফাতহুন দারি